নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের মাঝখানে ছোট্ট একটা গল্প নিয়ে। গল্পটার আগে একটু বলে রাখি, আমি, হ্যাঁ আমার কথা বলছি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার 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 শব্দটা ইকো হচ্ছে। প্রতিটি মানুষের জীবনে এই আমার 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 এটা ইকো হতে থাকে। এটা কিন্তু আপনার মধ্যেও আছে। আপনি যিনি দেখছেন আজকে আমার এই প্রোগ্রাম, আপনার মধ্যেও কিন্তু আমার এই, আমার ওই, আমার সেই, এটা কিন্তু আছে। এবং কিছুটা থাকা ভালো, কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে। আমার ছাড়াও কিন্তু একটা জগৎ আছে, সেই জগতের আনন্দ অন্য রকম। আজকে আপনার একটা গাড়ি হলে মনে হয় দ্বিতীয় গাড়িটা কখন হবে। আজকে আপনার যদি একটা স্কুটার থাকে মনে হয় একটা ভালো মোটর বাইক হলে কেমন হয়। আজকে যিনি বাসে যাচ্ছেন মনে হয় কবে আমি ওলা উবের চড়বো। হ্যাঁ, আমার 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 এগুলো বাড়তে থাকে। কিন্তু এর বাইরেও একটা খুব সুন্দর জগৎ আছে, যে জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যেই জগতের সঙ্গে তোমার সম্পর্ক। হ্যাঁ, এই নিয়েই আজকে গল্পটা। এক ভদ্রলোক ছিলেন, উনি পাহাড় খুব ভালোবাসতেন, জঙ্গল খুব ভালোবাসতেন। যখনই সুযোগ পেতেন রুকস্যাক নিয়ে বেরিয়ে পড়তেন জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, নদীর ধারে টেন্ট পিচ করতেন, সূর্য ডুবছে, সামনে আগুন জ্বেলে খিচুড়ি রান্না করছেন, খাচ্ছেন, চাঁদনি রাত। হ্যাঁ, এইভাবেই তিনি দিন কাটাতেন। অ্যান্ড হি ইউজ টু এনজয় লাইফ। আপনি বুঝতেই পাচ্ছেন, একটি লোক এইভাবে দিন কাটাচ্ছে, এর চেয়ে ভালো জীবন আর কি হতে পারে। এবার একদিন ভদ্রলোকের পাহাড় থেকে নামতে গিয়ে উনি পা পিছলে যান এবং একটা অ্যাক্সিডেন্ট হয় এবং দুটি পায়ে উনি ইনজিওর্ড হন। এবং ইঞ্জুরিটা এতটাই যে ডাক্তার বলে ওনাকে বেড রেস্ট তো নিতেই হবে, পায়ে মিনিমাম 3 মাস ট্র্যাকশন দিয়ে থাকতে হবে। আপনি ভাবুন তো লোকটার কী অবস্থা, যে লোকটা দিনের পর দিন, মাসের পর মাস পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, নদীর ধারে টেন্ট পিচ করে থেকেছে, চাঁদনি রাতে গান গেয়েছে, সেই লোকটাকে দেয়ালের ধারে একটা হসপিটালের রুমে পা দুটো টান টান করে টাঙিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি তার দুনিয়া এখন দুটো, একটা হচ্ছে ওপরের ছাদ আর পাশের দেয়াল। তার পাশেই একটা বেড আছে অবশ্য, তার পাশেই জানলা। এবং যেহেতু ওনাকে অনেকদিন থাকতে হবে, অতএব ওনাকে দেয়ালের দিকে বিছানাটাই দেওয়া হয়েছে। এবং জানলার ধারে যে বিছানা, সেই বিছানায় লোক আসে, দুদিন থাকে, চিকিৎসা হয়ে চলে যায়, আসে যায়, ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, চলে যায়, আবার ডিসচার্জ হয়। এরকমই একদিন সকালবেলা এক ভদ্রলোক অ্যাডমিশন নিয়েছেন, ওই বেডেই অ্যাডমিটেড হয়েছেন। তখন ওনারা দুজন গল্প করছেন, কোথায় থাকেন, কি করেন, ইত্যাদি ইত্যাদি। তখন যিনি, যার পা ভেঙেছে, পাশের জনকে জিজ্ঞেস করছেন, আপনারা কত লাকি? তখন ভদ্রলোক বলছেন, কেন বলছেন? বলে, না দেখুন না, আমি 1.5 মাস ধরে এই এক কোণে শুয়ে রয়েছি, শুধু ছাদ দেখছি, আপনারা তো জানলার ধারে আছেন, জানলা দিয়ে দেখলে কত ভালো ভালো জিনিস দেখতে পান। তখন ভদ্রলোক জানলার দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ সত্যি তো আমি খেয়াল করিনি, জানলার ধারের পৃথিবীটাই তো অন্যরকম, ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, সামনে একটা বড় জলাশয়, তার পাশে এই তো বেঞ্চিতে বসে আছে এক বুড়ো আর বুড়ি, কিছুগুলো রাজহাঁস জলে চড়ে বেড়াচ্ছে, সারি দিয়ে লাইন দিয়ে পাইন গাছ, তার পাশ দিয়ে রাস্তা, সত্যি খুব সুন্দর। এইভাবে উনি বর্ণনা দিচ্ছেন,
আর পাশের ভদ্রলোক যার পা দুটো তুলে ট্র্যাকশন দেওয়া রয়েছে, উনি গল্পগুলো গিলছেন। হ্যাঁ, উনি গল্পগুলোকে গিলছেন যে হ্যাঁ সত্যি তো একটা পাহাড় নিশ্চয়ই আছে, এইভাবে বলে যাচ্ছেন। তারপর একটা সময় আসে, রাত হয়, ডিনার করেন দুজনেই, শুভরাত্রি বলে দুজনেই শুয়ে পড়েন। সকালবেলা যখন ঘুম ভাঙে ভদ্রলোকের, দেখেন পাশের যে ভদ্রলোক যিনি অ্যাডমিটেড হয়েছিলেন নতুন, তিনি নেই। সিস্টার যখন ওষুধ দিতে আসে তখন সিস্টারকে জিজ্ঞেস করা হয়, সিস্টার এই যে ভদ্রলোক যিনি ভর্তি হয়েছিলেন, কালকে রাত্রিও গল্প করলাম, সকালে দেখছি উনি নেই, উনি কোথায়? বলে না, উনি মারা গেছেন, আপনি তখন ঘুমোচ্ছিলেন, ওনাকে আমরা মর্চারিতে নিয়ে গেছি। তখন ভদ্রলোক খুব অবাক করলেন, বললেন এত তাড়াতাড়ি মরে গেলেন? তখন সিস্টার বলল, হ্যাঁ আসলে ওনার তো একটা টিউমার হয়েছিল ব্রেনে। তখন ভদ্রলোক বললেন যে না আসলে উনি এত সুন্দর আমাকে বর্ণনা করে দেখাচ্ছিলেন জানলার বাইরের দৃশ্যগুলো, বড় ভালো লাগছিল, বহুদিন পর এমন একটা লোক পেলাম যে এই ধরনের দৃশ্যগুলো এত সুন্দরভাবে বর্ণনা করতে পারল। তখন সিস্টার বলল, উনি দেখছিলেন মানে? বললো, হ্যাঁ উনি তো কালকে জানলা দিয়ে দেখে বললেন যে ওই দূরে পাহাড় আছে, একটা বড় জলাশয় আছে সামনে। বললো, না ওনার তো ব্রেনে টিউমার এবং সেটা চোখের ওপর চাপ দিচ্ছিল, চোখের নার্ভের ওপর চাপ দিচ্ছিল বলে উনি দু চোখেই তো দেখতে পান না। বললো, তার মানে? বললো, হ্যাঁ। বললো, তার মানে জানলা দিয়ে কিছু দেখা যায় না? বললো, হ্যাঁ দেখা যায়, পাশের বাড়ির দেয়ালটা। তার মানে কোনো পাহাড় নেই, কোনো জলাশয় নেই? সিস্টার বললো, না এগুলো সব ওনার কল্পনা ছিল, উনি যেটা আপনাকে দিয়ে গেছেন। সত্যি তাই ভেবে দেখুন, আমরাও কিন্তু এইভাবেই অন্ধের মতো কিছু ভালো কাজও করতে পারি। আসুন না একবার করে দেখি, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আশা করি আজকের গল্পটা আপনারা বুঝতে পারলেন। যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। যদি কিছু বক্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেব। আজকে এইটুকুই, নমস্কার।